नमस्कार बंधुरा पूर्णिमा कूकिंग डायरी अपने सबा के स्वागत आज के 31 डिसेम्बर सकाल सकाल बैरिए पड़े एक सजुगुजू कर फेले देखा पिकनिके जा सामने अनेक आत्मयन उठब सबसे परिचय करब और कोथाए जा करब क्य खाव सब अपन संगे शेयर करब अपारा क्यों हमारे थकबें शुरू थे शेष पर्त आपनारा देखते थकूँ भिडियो एन मालगुल गाड़ी सजिए नब আমি বলেছিলাম আমার সব আত্মীয়-স্বজন যাবে এই যে আমার জা দেওরের ছেলে এই যে আমার নন্দাই আমার ননদ ননদের ছেলে ভাগনা এই যে আমার দেওর আর আপনাদের দাদা কে তো সবাই চেনেন নমস্কার বছরের শেষ আমরা কিন্তু যাচ্ছি আজকে খুব আনন্দ করব খুব মজা করব খুব হই হই করব অনেক কিছু রান্না বান্না করব সবাই থাকবেন আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত আমাকে দেখবেন একটু ফলো করবেন আমাদের দিকে আমরা আসছি চলুন সবাই গুড বাই বাই এই আস্তে গাড়ি চলবে আস্তে খুব খিদে পেয়েছে বেশি কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে খেয়ে নি তারপর অনেক কথা বলবো অনেক গল্প করব রান্না বান্না করব খাওয়া দাওয়া করব অনেক সময় দেব সারা দিন কিন্তু সময় দেব শেষ পর্যন্ত থাকবেন কি বলি আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে দেখুন বন্ধুরা আমাদের টিফিনটা দেখুন দেখেছেন কেক রয়েছে আর এই যে রুটিটা স্ল্যান্স রুটি একটা ডিম সিদ্ধ আর এই কলা দাও দাও এবার টিফিন আরো আছে অনেক এই যে যে যেমন খাবে যার যেমন খিদে পেয়েছে সেভাবে নিয়ে নিয়ে খাবে অসুবিধা নেই আমরা কিন্তু এখন খেয়ে নেব খুব খিদে পেয়েছে খাবে
আগে খাবো, তারপরে গল্প করব, অনেক রান্নাবান্না করব, গল্প করব, আনন্দ করব। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, খুব সময় দেবেন আমাদের সাথে, তাহলে সব আনন্দটা আপনারা দেখতে পাবেন। আপনারা যেখানে যে অবস্থায় আসেন, সবাইকে ব্যক্তিভেদে স্থানভেদে সবাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা টিফিন করছি। ধন্যবাদ, নমস্কার। দেখুন বন্ধুরা, আমরা একটু মুড়ি মাখাচ্ছি, পেঁয়াজ লঙ্কা ধনে পাতা চানাচুর আদা সব দিয়ে একটু মুড়ি মাখাচ্ছি, সেটা আবার এখন আমরা খাবো। তারপরে চা খেয়ে নিলাম, টিফিন খেলাম, এসব খেয়ে তারপরে আবার রান্নার কাছে চলে যাব। আমাদের মেনু আছে ভালো, অনেক কিছু মেনু আছে, খেয়াল করবেন, দেখলে বুঝতে পারবেন। বেশ ভালোভাবে আমরা আছি, সুন্দর জায়গায় আছি, পরিবেশটা দেখুন, সুন্দর জায়গা, পাশে মোহনা, তিন নদীর মুখ, বেশ দারুণ জায়গা। এই পরিবেশটা খুবই ভালো লাগছে, শীতকাল তবুও এখন যেন কেমন গরম, তার মধ্যে ঝিরঝির হাওয়া বইছে, সত্যি মনোরম। মুড়ি চানাচুর খাচ্ছি, কিছু মনে করবেন না, আপনারা পাঠাতে হলে নিশ্চয়ই আপনার দিতাম, একদম এটা দুর্বশত্ব, আপনাদের অবশ্যই দিতাম। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এবার ভাত বসিয়ে দেবো, টিফিন খাওয়া হয়ে গেছে, রান্না চালু করবো, এবার জল দিয়ে দিয়েছি। এই যে আমি এখন ফুলকপি কাটছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে একটা, মাংসের জন্য মশলা ঠিক করছি, রসুন বেছে পরিষ্কার করছি। এই যে দুটো মাছ নিয়ে এসেছি সিলভার কাপ, এইটা দিয়েই কিন্তু ফুলকপি আজকে রান্না হবে। দেখুন, আর এই যে চিংড়ি মাছ, কিন্তু এটা দিয়ে একটা টক করব, মাংস আছে, মাছের ঝোল আছে, একটু টক না খেলে ভালো লাগবে না, একটু টক করব চিংড়ি মাছ দিয়ে। আপনারা কিন্তু দেখতে থাকুন, আরও অনেক কিছু আছে, কিন্তু আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দেখুন বন্ধুরা, এবার চাল ধুয়ে নেব, জল গরম হয়ে গেছে, জল ফুটছে, চাল ধুয়ে এবার দিয়ে দেবো ওর মধ্যে। দেখুন বন্ধুরা, জল ফুটছে, এবার জলটা চালটার মধ্যে দিয়ে দেবো, এই যে জলের মধ্যে। কাটা হয়ে গেল, ভাতটা হয়ে গেল, এই ফুলকপির সবজিটা বসিয়ে দেবে। মুরগিটা গরম জল করে ছাড়িয়ে নিচ্ছে, এই চামড়াটায় ভালো চর্বি হয়ে গেছে, ওইখানে ফেলে দিলাম না চামড়াটা, একটু জল গরম করে নিয়ে আমরা ছাড়িয়ে নিচ্ছি, তাতে মনে হয় খেতে একটু ভালো লাগবে, স্বাদটা একটু বেশি দেখা যাবে, ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, আমি মাছ কাটছি, মাছ কাটতে কাটতে একটা কবিতা শুনুন, আমার নন্দাই নিজে কবিতা লিখেছে, উনি এখন কবিতা বলবেন, আপনারা শুনুন, যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, উনি মাঝে মাঝেই শোনাবে, উনি নিজেই লেখে নিজেই বলে, আপনারা শুনুন কবিতাটা, খুব ভালো লাগবে। এই সুন্দর মুহূর্তে অনেক কিছু মনে পড়ছে, অনেক কিছু মনে আসছে, কিন্তু সামান্য দুই একটা কথা বলছি, পুরনো বছর চলে গেল, নতুন বছর আসছে, এই নতুন বছরকে স্বাগত জানিয়ে সুন্দর একটা ছড়া লিখেছি নিশিকান্ত মণ্ডল, কবিতাটার নাম হচ্ছে 23কে কুর্নিশ, 22কে জানাই দুঃখ আনন্দের কুর্নিশ, বুক ভরা ভালোবাসা নিয়ে আসুক, 2023কে করি সুপারিশ, 2022 গেল চলে আমরা ছিলাম মিলেমিশে, 23কে নিয়ে আমরা মাতি উল্লাসে, ইউটিউবে করি রান্না আমি পূর্ণিমা দাস, ছেলেমেয়েরা বলছে এটা করে দেবো ফাঁস, তোমার রান্নার বহর দেখে মনে আসে লোভ, একটুখানি দিলে থাকবে না আর ক্ষোভ, তোমার মূল্যবান রান্না পান্তা ভাত ভাজা, হয় না তার তুলনা মন্ডা মিঠাই গজা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। মাছ ধোয়া হয়ে গেছে, দেখুন আর একবার ধুয়ে নেব, এই যে মাছ। দেখুন বন্ধুরা, রান্না টান্না চলছে, পিকনিকের অ্যারেঞ্জমেন্ট সুন্দর চলছে, এবার একটুখানি বলি, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে, আমার একটু জরুরি কাজ পড়েছে,
আমি এদের পিকনিকে আর এই মুহূর্তে থাকতে পারছি না, আমি আবার সেখান থেকে কাজ মিটিয়ে চেষ্টা করব আসার। আপনারা একটু নজর দেবেন বা ভালোভাবে একটু ভিডিওটা দেখবেন, তবে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সবারই ভালো লাগবে। মনোরম দৃশ্য আছে, সামনে মোহনা আছে, তিন নদীর মোহনা, আপনারা সেসবও পাবেন। ইছামতি নদীর মোহনা, বেশ সুন্দর পরিবেশ আছে। আমারও ভালো লাগছে না যেতে, কিন্তু আমি একটু বাধ্য হয়ে গেছি, আমাকে যেতেই হবে। পদ্মার যমুনার মিলন স্থল, আমরা ঠিক সেইখানে আছি, তিন দিক থেকে এসে ওইখানেই জয়েন্ট হয়েছে। ওটা আপনাকে আপনাদের সবাইকেই দেখাবো, সেটা আপনারা দেখতে পাবেন। আর এই সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বেশ অনেক দূর এগিয়েও গেছে, কিন্তু দুঃখের বিষয় আমাকে একটু বেরিয়ে যেতে হচ্ছে। আসি বন্ধুরা, একটু নজর রাখবেন চ্যানেলটার দিকে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, টাটা। দেখুন আপনারা, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা হয়ে গেলে তরকারিটা চাপিয়ে দিতে হবে। পিকনিকে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজার পরে তরকারিটা রান্না করতে হবে, তারপরে মাংস রেখান আছে, তারপরে চিংড়ি মাছের চপ হবে। দেখুন বন্ধুরা, মাছের তরকারি করব ফুলকপি দিয়ে, তার জন্য এই জিরে, শুকনো লঙ্কা এটা আগে মিহি করে বাটবো, তারপরে যে আদা কুচিয়ে রেখেছি এটাও বাটবো, আর এই টমেটোটা কুচিয়ে রেখেছি এটা তো দেব তরকারির মধ্যে। দেখুন আমি এখন শ্রীমোহনার কাননে আছি। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমার ননদ ভেজেছে, আমি তরকারি রান্না করবো, রান্না করা হয়ে গেছে। আগে আলু আর কপিটা একটু ভাজা ভাজা করে নেব। মাংস পিস করা হয়ে গেছে, এবার সুন্দর করে মাংসটা ধুয়ে নিচ্ছি। অবশ্য গোটা অবস্থায় ভালো করে দুবার ধুয়ে নিয়েছি, তবু একবার মাঠের মধ্যে তো, আর একবার কাটার পরে ধুয়ে নিতাম। তবু আপনাদের বলবো না মাংস ছোটো ছোটো পিস করে ধুতে, মুরগির মাংস কখনোই বেশি জল দিলে স্বাদ থাকে না। মুরগির মাংসটা গোটা অবস্থায় আপনারা ধুয়ে নেবেন। বন্ধুরা গুড বাই, 2022 আসছে আমাদের নতুন বছর, আশা করি সবার নতুন বছর ভালো কাটবে, সবাই একসঙ্গে আনন্দভাবে জীবন কাটাবো, এটাই উপরওয়ালার কাছে আমাদের কামনা। আপনারা আমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটা দিকে একটু ফলো করবেন, শেয়ার করবেন এবং সাকসেস করবেন। ফুলকপিটা ভেজে নিয়েছি, এবার কড়াই গরম হয়ে গেছে, আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। টমেটো কেটে রেখেছিলাম সেই কটা দেবো। একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে। তাহলে এই যে লঙ্কা, জিরে আর আদা, এটা কিন্তু ভালো করে কষিয়ে নেবো। এটা ভালো করে কষাবো, তার জন্য একটু এই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন এবার লবণ হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো, এই যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। এবার কপিটা আর আলুটা ভেজে রেখেছিলাম, সেটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। এটা আরেকটু ভালো করে কষিয়ে নেব সবজিটা। সবজি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি।
প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে আলুটা প্রায় গলে গেছে, এই যে এবার মাছটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে মাছ ভাজা, মাছ কটা এবার দিয়ে দেবো এর মধ্যে। দেখুন এর মধ্যে আবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমাদের কিন্তু তরকারি হয়ে গেছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা এবার মাংসের মশলাটা করে নেব, জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা আগে বেটে নেব। জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আদাটা মিহি করে বাটবো। আদা বাটা হয়ে গেছে আর এগুলো সব বাটা হয়ে গেছে, এবার রসুনটা বাটলে হয়ে যাবে। রসুনটা বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এবার টক রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এই যে চিংড়ি মাছ, নদীর ধরা চিংড়ি কিন্তু এটা, দেখুন ইছামতির নদী। এই যে চিংড়িটা লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। এই যে সরিষা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার মাছ কটা দিয়ে দেবো। মাছটা কিন্তু হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না। এবার টক পালন, এই যে টক পালন শাকটা দিয়ে দেবো। রান্নার মাঝখানে রান্না করতে করতে তো একটু খিদে পেয়ে যায়, ওই জন্য একটু পকোড়াও ভেজে নেওয়া হচ্ছে। এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই কটা দিয়ে দেবো। এবার লবণ হলুদ দিয়ে দেবো। এই যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন এটা জল দিতে হয় না, জল না দিয়ে কত সুন্দর এই যে গলে গেছে, পুরো মিশে যাবে। এটা দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগে। আমি আগে একদিন দেখিয়েছিলাম ভিডিওতে, আপনারা জানেন, যারা না দেখেছেন আজকে দেখলেও তারা বুঝতে পারবেন। মাংসটা ভালো করে কেটে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার এটা ম্যারিনেট করে নেবো। এটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এই যে মশলা বেটে রেখেছিলাম, আদা রসুন জিরে গোলমরিচ শুকনো লঙ্কা সব একসাথে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, এই যে কিছুটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে টমেটো, টমেটো কাটাও দিয়ে দেবো। সরিষার তেল, সরিষার তেল দিয়ে দেবো। হাতে লাগবে ওই একটা একটা ধরে দেবো। এটা একটু ধরে গুঁড়ো দিয়ে দেবো, এটা ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে। ভাজা হচ্ছে, সবাই মিলে এখন খাওয়া হবে। পাকড়া রাঁধুনি স্পেশাল আমাদের ভাগনা মেজন ওনাদের ছেলে সৈকত। দেখুন বন্ধুরা এতে একটু লেবু দিয়ে দেবো, তাহলে আরও টেস্ট ভালো হবে। মাংসটা তাহলে আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, ভালো থাকবে, আস্ত থাকবে। তেল গরম হয়ে গেছে, আলু কাটা ভেজে নেব।
একটু লবণ দিয়ে দেবো, হালকা করে একটুখানি লবণ দিয়ে দেবো। এই আলু ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর কটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাংসটা ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার এই যে চুই, এই যে দেখুন চুইটা ভালো করে, অনেকে হয়তো চিনবেন না, এটা খেতে খুব টেস্টি, মাংসের সঙ্গে দিলে খুব ভালো লাগে। এই যে চুইটা দিয়ে দেবো, আর এই যে কটা আস্ত রসুন, রসুন কটাও দিয়ে দেবো। রসুন রসুন কিন্তু খুব ভালো লাগে খেতে মাংসের, এটা ভালো করে কষিয়ে নেবো নাড়িয়ে চালিয়ে। সুপ্রিয় বন্ধুরা, রান্নাবাড়া তো দেখলেন, চলেন একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে নিয়ে আসি। খুব মনোরম দৃশ্য, দেখতে খুবই ভালো লাগবে, তুলনা হয় না দৃশ্যের। দেখুন চারিদিকে গাছ, সবুজ ফসল, সরষা ক্ষেত, চাষিরা ক্ষেত কাজ করছে, দিক দিগন্ত শুধু হলুদ সরিষা ফুল আর সরিষা ফুল। খুব মনোরম দৃশ্য, সত্যিই ভীষণ ভালো। আপনারা দেখছেন তিনটে নদীর মোহনা, আমরা যেভাবে দাঁড়িয়েছি, আমার ডান দিকতে এলো যমুনা নদী, আর বাঁ দিকে চলে যাচ্ছে ইছামতি, সামনের দিকতে তেঁতুলায় চলে গেল ইছামতি। ইছামতি যমুনার এই সঙ্গম স্থল, এই স্থলের দৃশ্যটা খুব ফাইন, মনোরম দৃশ্য। সূর্য অস্তপাটে বসতে যাচ্ছে এমত অবস্থায় দেখছেন, ধীবররা জাল ফেলছে, এখানে অনেক মাছ আছে, মাছ ধরা হচ্ছে। আপনারা দেখছেন ইছামতি নদী, নদীতে দেখেন স্রোত বইছে খুব ধীরে ধীরে, এখন নদীতে ভাটি চলছে যার জন্য জল কম দেখা যাচ্ছে, আরও দেখা যাচ্ছে ধীবররা মাছ ধরছে। সত্যি সত্যি আপনারা দৃশ্য দেখে বুঝতে পারবেন বা পাচ্ছেন মনোরম দৃশ্য। এখানে এলে খারাপ মনটা ভালো হয়ে যায়, প্রকৃতির এত সুন্দর লীলাভূমি এই ইছামতির আশপাশ দিয়ে। পাশে পিকনিকের স্পট, মাইক চলছে, হয়তো মাইকের আওয়াজ আপনারা শুনছেন। ইছামতি তার আপন গতিতে চলেছে, খুব স্তিমিতভাবে, খুব ধীরভাবে নদীর স্রোত বইছে, সত্যি ভীষণ ভালো লাগছে। যদি পারেন, সময় সুযোগ হলে ইছামতি নদীর এই পরিবেশ একদিন এসে ঘুরে যেতে পারেন। আপনারা দেখছেন প্রকৃতির দৃশ্য, এই পাশে দেখা যাচ্ছে হুগলা গাছ, এই হুগলা গাছ দিয়ে যাদের দিন আনতে পান্তা পুরোয়, অতি গরিব, গরিবের সীমারেখায় যাদের বাস, তারা এই উগলা পাতা দিয়ে তারা তাদের ঘরের বেড়া দেয়, যে বেড়ার কোনো মূল্য থাকে না, অথচ তাদের কাছে অনেক শক্তপোক্ত বলে তারা মনে করে এই সেই হুগলা গাছ। দেখছে নদীর গতিময় মুহূর্ত, নদী চলেছে তার আপন গতিতে, তার ইচ্ছা অনুসারে, তাই ইছামতি। দেখছেন কিছু পানা ভেসে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি ইছামতির পাড়ে। দিনমণি অস্তপাটে বসবে এমতো অবস্থায় দেখছেন ধীবররা জাল ফেলেছে, ওরা মাছ ধরছে। সুন্দর এই মনোরম দৃশ্য দেখার মতো। ধন্যবাদ বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি রান্না করছি, সেই জন্য যেতে পারলাম না, আমার নন্দাই গেছিলো ওই মোহনা দেখে এসছে, আপনারা সবাই দেখেছেন। আমি এদিকে রান্না করছি, ওই জন্য যেতে পারলাম না, কষা তুলেছি, ওই সব ছেলেমেয়েরা খাচ্ছে দেখুন। দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। দেখুন বন্ধুরা, মাংস প্রায় হয়ে গেছে,
সুন্দর গলে গেছে দেখুন, নরম হয়েছে মাংসটা। এবার গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে রান্নাটা। খুব ভালো হয়েছে বন্ধু। এখন আমাদের মাংসের পরিবেশন চলছে, আমরা মাংস খাচ্ছি সবাই মিলে। মাংসটা দারুণ হয়েছে, অপূর্ব। আপনারা দেখুন রকমারি, দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা আমাদের পিকনিক শেষ হয়ে গেছে। এই যে দেখুন, পরিবেশ কিন্তু নোংরা করা যাবে না, এটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। এই যে সব গুছিয়ে নিয়েছি দেখুন, এই যে সব ময়লা আবর্জনা খেয়েছি, সব তরকারি কেটেছি, সব নোংরাগুলো পরিবেশ সুস্থ রাখার জন্য নির্দিষ্ট জায়গায় এটা ফেলবো। কত সুন্দর পরিষ্কার করেছি দেখুন জায়গাটা, কত ভালো লাগছে দেখুন। বন্ধুরা এনাদের জায়গা এটা, আমরা পিকনিক করেছি, ওনারা খুব ভালো বলছে, না পরিষ্কার করে রেখে গেছি, ওনাদের খুব ভালো লাগছে। এই যে এনারা, তাহলে আজকে আসি, সবাই চলুন।